বিজয়ের মাসে নড়াইলের মানুষ 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারবে না। সমৃদ্ধি অগ্রযাত্রায় বাংলাদেশের নড়াইলের মানুষ সারা জীবন আপনার সারথি ছিল, বঙ্গবন্ধুর সারথি ছিল। যতদিন এই ধরিত্রী থাকবে ততদিন নড়াইলের মানুষ আপনার সাথে থাকবে। বাংলাদেশে আমি শুধু একটা দাবি করি, মানুষ সবার নিচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভর, আর মাশরাফি তো আছেই খেলার জগতে। নড়াইলে শুধু কিন্তু ক্রিকেটে নয়, জাতীয়ভাবে কিন্তু নড়াইলে অনেক খেলার কিন্তু প্লেয়াররা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তা আপনি তো একটা গেম ভিলেজ করতে চান, সেই জায়গাটা নড়াইল করেন না মাননীয় সভানেত্রী, আসবেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দেন, আর একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে যাওয়ার জন্য নড়াইলের মানুষের দাবি নিয়ে আপনার সামনে উপস্থাপন করছি। নড়াইলের মানুষ এবারে প্রমাণ করবে যে সারা বাংলাদেশের অন্য জায়গায় কি অবস্থা জানি না, তবে নড়াইলের 2টি আসনে বিএনপির জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে।